আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে যে অ্যাপটা শেয়ার করবো এটা থেকে কিছু টোকেন ইনকাম করতে পারবেন, যে টোকেনটা পরবর্তীতে এখান থেকে উইথড্র করতে পারবেন। এটা কিন্তু উইথড্র অপশনও আছে এখানে। আর যে টোকেনটা পাবেন ওই টোকেনটা আপনাকে, যেমন এর আগে আমি শেয়ার করছিলাম যে ব্যাম করে ইনকাম হেঁটে হেঁটে, এরকম টাইপের যে অ্যাপগুলো এই টাইপের অ্যাপের মতো আর কি। তো এটা আপনাকে গাড়ি ড্রাইভ করে যে ইনকামটা, এটার ট্রিকটা আপনারা শিখিয়ে দেবো। এখানে 25 কিলোমিটারের একটা ড্রাইভ আছে আর 40 কিলোমিটারের জাস্ট একটা ট্রিক আছে, যে ট্রিকটা আপনারা ইউজ করে আসলে 1 মিনিটের ভিতর আপনার ওই 25 কিলোমিটার 40 কিলোমিটার কমপ্লিট করতে পারবেন। এটা একটা হ্যাক ট্রিক বলতে পারেন। তো এটা শিখিয়ে দেবো আপনাদেরকে। ওই 25 কিলোমিটার আপনাদের গাড়ি চালানোর দরকার হবে না। তো এই ট্রিকটা আপনাদেরকে শিখিয়ে দেবো। আপনারা অ্যাকাউন্টটা করেন আর প্রতিদিন এখানে টোকেনটা কালেক্ট করতে থাকবেন, ভালো একটা ইনকাম এখান থেকে কিন্তু হবে। তো এখানে করবেন কি, প্রথমত এই যে ডাউনলোড অ্যাপের যে লিঙ্কটা আছে এটার উপর ক্লিক করবেন। এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, টেলিগ্রামে এসে এই লিঙ্কটা পেয়ে যাবেন, টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ইনস্টল করবেন। আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি, তো আমি অ্যাপটা ইনস্টল করে নিতেছি এখানে। এই দেখেন আমি অলরেডি ডাউনলোড করছি, ইনস্টল করে নিতেছি। তো ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট, তারপর ডান বাটনে ক্লিক করবেন। নিচে সাইন আপ অপশন পেয়ে যাবেন, এখানে সাইন আপের উপর ক্লিক করবেন। এখানে সাইন আপের উপর ক্লিক করবেন, এখানে ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিবেন, রেফারেল কোডটা পাবেন কই। রেফারেল কোডটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মানে টেলিগ্রামের ভিতর আপনার রেফারেল কোডটা পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামে আসবেন, টেলিগ্রামের ভিতর এরকম একটা রেফারেল কোড এখানে পেয়ে যাবেন। তো রেফারেল কোডটা দিয়ে নেবেন। তো সাইন আপের উপর ক্লিক করার পর একটা কোড চলে যাবে জিমেলে, জিমেল থেকে কোডটা এনে কোডটা বসিয়ে দেবেন। তো দেখেন অ্যাকাউন্টটা খোলার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে বলছে কি, একটা দিশে আপনাকে 25 কিলোমিটার যদি যান এখানে কিছু টোকেন পাবেন। ওটা কত কী পাবেন আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আরেকটা আছে 30 কিলোমিটার গেলে, তো জাস্ট 1 সেকেন্ডের ভিতর এই দুইটা ট্যাক্স আপনারা কমপ্লিট করতে পারবেন। আপনার গাড়ি নিয়েও দৌড়াদৌড়ি করা লাগবে না। তো কীভাবে করবেন, প্রতিদিন এটা করতে পারবেন একবার করে। তো কীভাবে করবেন, এখানে ড্রাইভ নাওতে ক্লিক করবেন। ড্রাইভ নাওতে ক্লিক করার পর এখানে দেখবেন যে এটা অন হয়ে যাবে। তো অন করার পর আপনারা করবেন কি, চলে যাবেন আমাদের আরেকটা লিঙ্ক আছে এই পোস্টের ভিতরে, আরেকটা লিঙ্ক দেওয়া থাকবে এখানে, এরকম আরেকটা প্লে স্টোরের লিঙ্ক দেওয়া থাকবে, ফেক জিপিএস। তো এটা আপনারা ডাউনলোড করে ওপেন করবেন, প্লে স্টোর থেকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন যে এরকম আসবে, এখানে শো সেটিংয়ের উপর ক্লিক করবেন, আপনার সেটিংয়ের ভিতর নিয়ে যাবে, এখানে ডেভেলপার অপশনের ভিতর নিয়ে যাবে। তো ডেভেলপার অপশনটা ফোনের সেটিংয়ের ভিতর, সবার ফোনের সেটিংয়ের ভিতর থাকে এটা। তো ডেভেলপার অপশনটা যদি আপনারা না পান তাহলে করবেন কি, আপনার সেটিং অপশনে যাবেন এখানে। তো আপনার ফোনের যে অ্যাবাউট থাকে সেই অ্যাবাউটের ভিতরে যাবেন, ডেভেলপার অপশন যদি খুঁজে না পান। অ্যাবাউট অপশনের ভিতর যাওয়ার পর এখানে এই যে অ্যান্ড্রয়েড ভার্সন এইটা না, এই বিল্ড নাম্বার, এই দুইটার একটার ভিতরে 4-5 বার ক্লিক করলে আপনার ডেভেলপার মুডটা অন হয়ে যাবে, ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। তো এখানে মেবি এইটার উপরে বুল্ট নাম্বার, হ্যাঁ এইটার উপরে, এই যে এইটার উপর বুল্ট নাম্বার, এইটার উপর আপনারা 4-5 বার ক্লিক করলে ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। ডেভেলপার অপশনটা আপনারা খুঁজে পাবেন না প্রথমত, আর যদি থাকে তাহলে তো ভালোই, আর যদি না থাকে এখানে এসে অ্যাবাউট ফোনের ভিতরে এই বুল্ট নাম্বারের ভিতর ক্লিক করবেন, ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। তো অন হওয়ার পর আপনি ডেভেলপার অপশনটা এখানে সেটিংয়ের ভিতর খোঁজ করলে পেয়ে যাবেন, বা উপরে এসে সেটিংয়ে সার্চ দেবেন ডেভেলপার লিখে, ডেভেলপার অপশনটা এখানে পেয়ে যাবেন আপনারা, এই যে ডেভেলপার। তো ডেভেলপার অপশনটা করবেন কি, এখান থেকে অন করে দেবেন। অন করার পর এখানে আপনার যদি ফোনের এই যে এখানে যে সেটিং অপশনটা আছে, এই যে শো সেটিংয়ের উপর ক্লিক করলে এখান থেকে সরাসরি নিয়ে যাবে, আর যদি না যায় তাহলে সেটিং থেকে ওখান থেকে আর কি সরাসরি ডেভেলপারের ভিতর চলে যাবেন। তারপর আপনাকে কোন অপশনটা অন করতে হবে এখানে কিন্তু তারা বলে দিছে যে আপনাকে কোন অপশনটা এখানে অন করতে হবে। আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে কোন অপশনটা এখানে অন করতে হবে। এই দেখেন এখানে সিলেক্ট মোক লোকেশন অ্যাপ, এইটার উপর ক্লিক করবেন, আপনারা ভালো মতো দেখে রাখেন। তারপর এখানে করবেন কি, ফেক জিপিএস লোকেশন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনার সরাসরি তারপর ব্যাকে এসে এখানে আপনার অ্যাপের ভিতর চলে আসবেন। আসার পর দেখেন এখানে কিন্তু আমার লোকেশনটা দেখাইতেছে ফ্রান্স। তো আপনারা এটা উপর থেকে সার্চ দিয়ে এটা বাংলাদেশ করে নেবেন, বা বাংলাদেশ করে দেওয়া এটাই বেটার হবে এখানে। তো বাংলাদেশটা আমি করে দিলাম। দেওয়ার পর এখন কিন্তু আপনার লোকেশনটা নিয়ে এসছে কোথায়, এখানে নিয়ে এসছে, এই যে বাংলাদেশের এখানে নিয়ে এসছে, এখানে নিয়ে এসছে লোকেশনটা আপনার। তো এখন এই লোকেশনটা থেকে আপনি কোথায় যেতে চান সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, ওটা অটোমেটিক তারা নিয়ে যাবে। তো আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে একদম লাইভ কীভাবে করবেন। ধরেন এই লোকেশনটা, এখন এই যে এইটা হলো আপনার লোকেশন, এই যে
এটা হলো আপনার লোকেশন। আর এই যে লাল চিহ্নটা আছে, এই লাল চিহ্নটা যেখানে নিয়ে আপনি বসাবেন ওখানে আপনার ইনস্ট্যান্ট চলে যাবে লোকেশনটা। এখান থেকে মানে এখান থেকে আপনি ড্রাইভ করে এখানে চলে আসছেন, এটা বোঝাবে এটার মাধ্যমে, মানে ফেকভাবে করতেছেন এটা। তো আমি এটা যেখানে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর এখানে এই যে এই বাটনটার উপর ক্লিক করবো। এই বাটনটার উপর ক্লিক করার পর, এই বাটনটার উপর প্রথমে ক্লিক করতে হবে আপনাদেরকে। এই বাটনটার উপর ক্লিক করার পর তারপর এই লাল চিহ্নটা নিয়ে আপনারা যে কোনো জায়গায় একটা বসিয়ে দিলেন, আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আবার এটা স্টপ করে দেবেন, এটা স্টপ করে দিলাম। দেখেন আমার কিন্তু লোকেশনটা এইখানে ছিল, এখান থেকে এখানে চলে আসছে, মানে আমি এখান থেকে এখানে ড্রাইভ করে আসছি, এটা বুঝাইলো এটা দিয়ে, মানে এটা আমরা ফেকভাবে করলাম আর কি। তো এখন যদি আমি চলে যাই আমার ওই অ্যাপ্লিকেশনের ভিতরে, অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর এখানে দেখেন এটা কাউন্ট হইতেছে, কিন্তু এটা কিন্তু এখানে কাউন্ট হইতেছে। তো এখনও কাউন্ট হয় নাই কেন বুঝতেছি না, এটা মনে হয় আরও আবার একটা আমি ট্রাই করে দেখি, আপনাদের না হলে আবার একটু ট্রাই করে দেখবেন। এরকম আবার দিলাম লোকেশনটা, একটা অ্যাড আসতে পারে এগুলোতে। তো এখানে আবার আমি লোকেশনটা অন্য জায়গায় দিয়ে দিলাম, দেখেন দিয়ে আবার এইটার উপর ক্লিক করলাম, মানে অন করছে, এখন অফ করে দেবো এটা দিলাম। এবার দেখি গিয়ে হয় নাকি কিলোমিটারটা, এই দেখেন আমার কিন্তু এটা বেবার কাউন্ট হয়ে গেছে। দেখেন আমি মানে আমার 25 কিলোমিটার ছিল, আমি কিন্তু সব এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, 25 কিলোমিটার আমি চলে গেছি। এখানে দেখাইতেছে 169 কিলোমিটার চলে গেছে, দেখছেন একটু সময়। তো তারপর করবেন কি, এখানে স্টপ বাটনে ক্লিক করবেন, স্টপ বাটনে ক্লিক করবেন। এখানে দেখেন কংগ্রেচুলেশন 540 টোকেন পেয়েছি আমি। তবে এখানে ব্যাকে যাবেন, ব্যাকে আসার পর এখানে দেখেন 540টা টোকেন কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো আমার কিন্তু প্রথম টাস্কটা শেষ, প্রতিদিন এই 25 কিলোমিটার আপনি যাইতে পারবেন। তো এটা আপনি ফেকভাবে করেন বা গাড়িতে উঠেও করতে পারেন, সেটা আপনার ইচ্ছে। ফেকভাবে করা যেহেতু 2 মিনিটে ফেকভাবেই আমরা করতে পারি, সে তো ওইরকম কেন যাব। তো তারপর আপনারা করবেন কি, আর একটা আছে 30 কিলোমিটার রেসের। তো 30 ড্রাইভ নাতে ক্লিক করবেন, ড্রাইভ নাতে ক্লিক করার পর এখানে এটা একটু স্টার্ট হয়ে যাবে। তো স্টার্ট হয়ে যাওয়ার পর আবার আমরা সেমভাবে ওই ফেক লোকেশনের ওই অ্যাপের ভিতর যাব। গিয়ে ধরেন এটা অন করে দিলাম, যে কোনো জায়গা থেকে আমি অন করে দিলাম, এই দিলাম ধরেন এই যে মাওয়া, এটা দিলাম, দিয়ে অন করে দিলাম। এটা আমার এখন লোকেশন। তো এখান থেকে ধরেন আমি এদিকে আসবো, তো এটা আমি এদিকে নিয়ে আসলাম, এই ধরেন আমি অনেক দূর চলে আসলাম। এটা কিন্তু দুই অ্যাঙ্গুল দিয়ে আপনার ধরে কিন্তু লোকেশনটা চেঞ্জ করতে হবে, এক অ্যাঙ্গুল দিয়ে সরালে হবে না। তো এই দিলাম আমি লোকেশনটা এদিকে দিয়ে, এদিকে চেঞ্জ করে দিয়ে দিলাম। তারপর এখানে আমি এটা অফ করে দিলাম, পুশ করে দিলাম এটা, দেখেন লোকেশনটা আমার এখান থেকে এখানে চলে আসছে, মানে আমি লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আমি আমার এটার ভিতরে চলে যাই, এটা কাউন্ট হয়ে যাবে আশা করি। কাউন্ট না হলে আপনারা আবার ট্রাই করবেন, আবার এটা অন করবেন, অন করে আবার আরেক জায়গায় চলে যাবেন, আরেক জায়গায় চলে যাবেন। দেখেন এটা হয়ে গেছে আমার, এখান থেকে এখানে চলে গেছে জাস্ট 1 মিনিটের ভিতর। দেখেন এটা হয়ে যাইতেছে, এই যে 5 কিলোমিটার হয়েছে দেখাইতেছে। তো 11 কিলোমিটার এখানে দেখাইতেছে। আরও আপনারা এটা করে নেবেন, এই এটা আরেকটু দূরে দূরে দেবেন, আমি কাছে কাছে দিছি দেখে হয়তো হয় নাই, আমি একটু দূরে দূরে দিই। এই দিলাম আমার লোকেশন, লোকেশন দেওয়ার পর এখানে আমি চলে গেলাম গোপালগঞ্জ থেকে বরিশাল, এই দিলাম এটা অফ করে। তারপর আবার এটা দিয়ে দিলাম এদিকে, এখন আশা করি হয়ে যাবে। দেখেন এটা কিন্তু হয়ে গেছে আমার, 48 কিলোমিটার কাউন্ট হয়ে গেছে। তো এখন আমি স্টপ বাটনে ক্লিক করলাম, দেখেন 378টা টোকেন পেয়েছি। এখন আমি ব্যাকে চলে গেলাম, ব্যাকে আসার পর দেখেন আমার 978 টোকেন হয়েছে। আর একটা কাউন্ট করছিলাম, ওইটা আমি 800 পেয়েছিলাম, এটা 900 পেয়েছি, আরও বেশি পেয়েছি। তা আপনার এটা বেশি পেয়েছি কেন ওটা বলতে পারবো না, আপনারা করবেন যে যত আর কি বেশি পান ওইটাই ওটা কালেক্ট করে রাখবে। তো প্রতিদিন এরকম করে আপনারা কালেক্ট করতে পারবেন, তো আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে না পারেন টেলিগ্রাম অবশ্যই নক করবেন, আমি তো আছেই। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই এটা টেলিগ্রামে আমাদের সলভ যে গ্রুপটা আছে, ডিসকাশন গ্রুপ আর কি, ওইটাতে জানাবেন, আমি বলে দেবো। আর এখানে আরও কিছু কিছু ফিচার আসতে আছে যেগুলো এখনও কামিং সুন, এটা কিন্তু এখনও ভালোভাবে লঞ্চ হয় না। লঞ্চ হলে বিগ একটা প্রফিট নেবো আমরা আশা করি, কারণ এরকম একটা অ্যাপ মাত্র সবে লঞ্চ হলে এখানে মিস্ট্রি বক্সে আপনারা একটা NFT-র মতো দেখতে পারবেন।